ভোটের মুখে আরো এক বড় চমক বিজেপির। গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার মাঝেই এবার বিজেপিতে যোগ দিলেন কৃষ্ণনগরের রানী মা অমৃতা রায়। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন তিনি। তাহলে কি এবার মহুয়ার বিরুদ্ধে কাটায় কাটায় টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রানী মাকেই বেছে নিতে চলল বিজেপি? যদিও কৃষ্ণনগর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেই যথেষ্ট আত্মপ্রত্যয় কৃষ্ণনগরের রানীমা। দেখুন, আমার কোনো পার্সোনাল এনমিটি নেই, কিন্তু হ্যাঁ, আমাদের আদর্শ হয়তো আলাদা। ডেফিনেটলি আমি এইতে এফেক্টেড যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিজেপিতে আসার কারণ মানে কি, এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো। ওখানে জানিয়েছি, সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না। বিজেপি ভেরি ডিসিপ্লিন পার্টি, আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে নিয়ে এসেছি বা উনি এসেছেন। আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে, কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ওয়ার্কার অফ দি পার্টি, পার্টির সিস্টেম মেনে আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারবো। কৃষ্ণনগর বিজেপির জায়গা। প্রয়াত সত্যব্রত মুখার্জি জলুবাবু এখান থেকে দুবার জিতেছেন, কেন্দ্রে মন্ত্রী হয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে এত লুটের পরেও একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপিকে মানুষ দিয়েছে। এবং গত কয়েকদিন আগে মোদিজি যে বিজয় সংকল্প যাত্রায় বিকশিত ভারতে কৃষ্ণনগর এসেছিলেন, অত সকালবেলা 10:30 উনি 11টায় এসেছেন, কিভাবে জনতার স্বতঃস্ফূর্ত সোচ্চার উপস্থিতি আপনারা দেখেছেন। আর আজকে 70টি সংখ্যালঘু পরিবার এবং তাদের নেতৃত্ব যোগদান, বিদায় পুরবোর্ডে দুবারের কাউন্সিলরের যোগদান, এটা নিশ্চিত করেছে যে এবারে কৃষ্ণনগর আসন মোদিজিকে কৃষ্ণনগরের জনগণ দিচ্ছে। দ্বিতীয়বারের মতো জলুবাবু একবার জিতেছিলেন, দ্বিতীয়বার আবার বিজেপি এবারে জিততে চলেছে স্পষ্টভাবে বলা যায়।